আলাইকুম। ষষ্ঠ শ্রেণী কাদেরবাদ স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রদের আজকের ক্লাসে আমার ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় তোমরা সবাই জানো, তো আমি এস এম মোকাম্মেল হোসেন, সিনিয়র শিক্ষক কাদেরবাদ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। এই চিত্রটি লক্ষ্য করো, বলতো এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কিছু লোক সবজি বিক্রি করতেছে, এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদি দেখা যাচ্ছে। এটা এটা এক ধরনের এগুলো কি বাদাম, এটা কি ভাত, এটা মসুরির ডাল, এটা ডিম। এখানে দেখতে পাচ্ছ এখানে মাছ, এখানে কি দেখা যায়, মাংস দেখা যাচ্ছে। এগুলো কি সবগুলো কি আমাদের এগুলো সবগুলো আমরা খাই, এগুলো হলো আমাদের খাই। তো একটা এই যে দেখো এই চিত্রে কি দেখা যাচ্ছে, ডাইনিং টেবিলে বসে একটা ফ্যামিলির সদস্যরা খাবার খাচ্ছে। এখানে বাবু চুইংগাম এবং বাবু চকলেট খাচ্ছে, এখানে এক ভদ্রলোক কী করছে, স্যুপ খাচ্ছে। ভদ্রলোক কী করছে, স্যুপ খাচ্ছে। এগুলোই কি সবগুলোই খাবার। তো আজকে পাঠ্য বিষয় হবে খাদ্য ও পুষ্টি সম্পর্কে। আজকে ক্লাসে আমি আলোচনা করব খাদ্য ও পুষ্টি সম্পর্কে আলোচনা করব, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। তো খাদ্য পুষ্টি যে লেখাটা ডান পাশে কি আছে, সাদা ভাত আছে, কি আছে, সাদা ভাত আছে। নিচে কি আছে, ডিম আছে, আর এখানে বিভিন্ন ধরনের শাক সবজি আছে, তারপরে এখানে এরকম বিভিন্ন ধরনের ডাল আছে, মশলা আছে, বিভিন্ন ধরনের শাক সবজি আছে, ফল আছে। এগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো আমরা খাই, ঠিক কিনা বলো? তো যাই হোক, আমরা এই পাঠ শেষে আমরা কী কী শিখতে পারবো, খাদ্য কাকে বলে সেটা বলতে পারবো, খাদ্য কাকে বলে সেটা বলতে পারবো, খাদ্যের প্রকারভেদ বলতে পারবো, তাই না, খাদ্যের প্রকারভেদ বলতে পারবো, আর কোন খাদ্যের কী কাজ সেটাও আমরা বলতে পারবো, কোন খাদ্যের কী কাজ সেটাও আমরা বলতে পারবো। সবাই মনোযোগ দিয়ে দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে নানা রকমের খাদ্য দেওয়া আছে, ডিম আছে, বিভিন্ন রকমের পানীয় আছে, তারপরে ফল আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের শাক সবজি আছে, তাই না, মাছ আছে, মাংস আছে, তাই না। এখন খাদ্য কাকে বলে, মানব দেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন এবং শারীরিক সুস্থতার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন, সেই সমস্ত উপাদান বিশিষ্ট বস্তুকেই বলে খাদ্য। আবার বলতেছি, মানব দেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন, হ্যাঁ, সেই সমস্ত উপাদান বিশিষ্ট বস্তুকেই আমরা খাদ্য বলি, তাই না। তো আমরা কি কি ধরনের খাবার খাই তোমরা সেটা ক্লাস ফাইভেও তোমরা পঞ্চম শ্রেণীতে শিখে আসছো। খাদ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা সাধারণত প্রধানত তিন ধরনের খাবার খাই, হ্যাঁ, শর্করা, আমিষ, স্নেহ। শর্করা জাতীয় খাবার হলো কোনগুলা, ভাত, আলু, মিষ্টি আলু, গোল আলু, তারপর চিনি, হ্যাঁ, তারপর গম, ভুট্টা, যব, এই সবগুলো শর্করা জাতীয় খাবার। আর আমিষ জাতীয় খাবার কি কি আছে, আমিষ মাছ মাংস, হ্যাঁ, দুধ ডিম, এগুলো আমিষ জাতীয় খাবার। আবার আমিষ আবার সামনের দিকে আমরা আলোচনা করবো, আমিষ জাতীয় খাবারের কয়েকটা ধরন আছে। আবার স্নেহ জাতীয় খাবার হলো কি, তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার, যে সব সবগুলোই হলো কি, হ্যাঁ, স্নেহ জাতীয় খাবার। হ্যাঁ, যেমন করে আমরা সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই, হ্যাঁ, তারপরে কী বলে সূর্যমুখীর তেল, এগুলো খাই, বাদামের তেল খাই, হ্যাঁ, এগুলো সব আমাদের শরীরের জন্য প্রয়োজন। দেখো এখানে কতগুলো শর্করা জাতীয় খাবারে, কতগুলো শর্করা জাতীয় খাবারের ছবি দেওয়া আছে, হ্যাঁ, ভাত দেওয়া আছে, কী দেওয়া আছে, ভাত, তারপরে এই যে নুডলস, এটা কি গম থেকে কি তৈরি হয়, পাউরুটি তৈরি হয়, গম থেকে পাউরুটি তৈরি হয়। এখানে কেক
তৈরি করছে কেক, এগুলো সরকার যাবে খাবার, তাই না? নুডলস, এতে নুডলস, স্টিক নুডলস, এগুলো সরকার যাবে খাবার। এগুলো আমরা কি করি আমাদের শরীরের আমাদের ক্ষুধা লাগে, এগুলো আমরা বিভিন্ন ধরনের সরকার জাতীয় খাবার খাই। তো সরকার জাতীয় খাদ্য, সরকার জাতীয় খাদ্য কাকে বলে এবং এর কাজ কি? যে সকল খাদ্য, যে সকল খাদ্যে খাদ্য বস্তুতে সরকারের পরিমাণ বেশি থাকে তাকে সরকার জাতীয় খাদ্য বলে। সরকার জাতীয় খাদ্য থেকে আমরা আমাদের দেহের প্রয়োজনীয় শক্তি, আমাদের দেহের প্রয়োজনীয় শক্তিটুকু পেয়ে থাকি সরকার জাতীয় খাবার থেকে। সরকার জাতীয় খাবার থেকে আমাদের দেহের প্রয়োজনীয়, দেহের জন্য যত শক্তি প্রয়োজন হয় এই শক্তিটুকু আমরা সরকার জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। তারপরে সরকারি যদি খাবার থেকে আমরা প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকি। এই যে সরকারি যদি খাদ্যের মধ্যে কি কি আছে দেখি, আবার এই যে অনেক ধরনের খাবার, সব সরকারি যদি খাবার, তাই না? তাকে বলি সেটা বলে দিয়েছি যে সকল খাদ্য বস্তু খেলে সরকারের, যে সমস্ত খাদ্য বস্তুতে সরকারের পরিমাণ বেশি থাকে তাকে সরকারি যদি খাদ্য বলে। সরকারি যদি খাদ্য থেকে আমরা আমাদের দেহের জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকি। সরকারের খাদ্যের জন্য আমাদের আমাদের দেহের শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। সরকার জাতীয় খাদ্যের কাজ জানা দরকার। সরকার জাতীয় খাদ্যের কাজ কি? সরকারা সহজে হজম হয়, সরকারা সহজে হজম হয়, দেখো। তারপরে কি, দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ শক্তি উৎপাদন করে। দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ শক্তি উৎপাদন করে। তারপরে আর কি কাজ থাকতে পারে? শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। তো শর্করা জাতীয় খাদ্যের কাজ কি আবার বলতেছি, শর্করা সহজেই হজম হয়, তারপর দেহের কাজ করার শক্তি, দেহের কাজ করার শক্তি যোগায়, তাপ শক্তি উৎপাদন করে, শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। তো দেখো তো তোমরা এগুলো চিনতে পারছো কিনা, এগুলা সরকার জাতীয় খাবার। বিভিন্ন সরকার জাতীয় খাবার আছে, চর্বি জাতীয় খাবার আছে, তাই না? তারপরে পায়ে কেক আছে, তারপর পানীয় আছে, বিস্কিট আছে, এগুলো আমরা খাই, তাই না? উপরের খাদ্যগুলো থেকে শর্করা জাতীয় খাবার খাদ্যগুলো খুঁজে বের করে। এখানে এখানে যে চিত্রে কতগুলো ছবি দেওয়া আছে এর মধ্যে শর্করা জাতীয় খাবার কোনটা বলতে পারবে? নিশ্চয় বলতে পারবে, পাউরুটি, ভাত, আলু, কেক, এগুলো সব শর্করা জাতীয় খাবার। এগুলো আমাদের আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নিজের ছবিগুলো, নিচের ছবিগুলো খেয়াল করো, নিজের নিচের ছবিগুলো খেয়াল করো। এখানে দেখো একটা চিত্রে আছে বিভিন্ন ধরনের মাছ, হ্যাঁ, তারপরে নিচে আছে মাংস, এরপর নিচে আছে মাছ, মাংস, তারপরে মুরগি, তারপর এখানে আছে দুধ, ডিম, তারপরে এখানে এই মাংস, এটা বিভিন্ন ধরনের মশলা, এই যে চিংড়ি মাছ, সাথে সবজি, এই ধরনের মাছ, এগুলো সব কি, এটা সব কী ধরনের খাবার? সবগুলা আমিষ জাতীয় খাবার। এগুলো আমরা খাই কিনা, এগুলো সব আমাদের পছন্দের খাবার নয় কি? এগুলো আমাদের সবার আমাদের পছন্দের খাবার। কেউ মাছ পছন্দ করে, কেউ মাংস পছন্দ করে, কেউ দুধ পছন্দ করে, কেউ ডিম পছন্দ করে, তাই না? এগুলো আমাদের খাই আমরা, এগুলো আমরা আমাদের প্রয়োজনে শরীরের প্রয়োজনে খাই। আমিষ জাতীয় খাদ্য এগুলো সব যা দেখলাম ছবিতে, এগুলো সব আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য ছবিগুলো দেখো, ওখানে মাছ, মাংস, ডিম, দুধ, তারপরে শিমের বিচি, বরবটি, হ্যাঁ, তারপরে বাদামের মধ্যেও আমিষ জাতীয় খাবার আছে, বাদামের ভিতরেও আমিষ আছে। আমিষ জাতীয় খাবার কাকে বলে? যে সকল খাদ্য আমাদের দেহের ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন করে, তাকেই আমরা আমিষ জাতীয় খাবার বলি। যে আবার বলতেছি, যে সমস্ত যে সকল খাদ্য
আমাদের দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, তাদেরকে আমিষ জাতীয় খাদ্য বলে। তোমরা এগুলো খাও কি? নিশ্চয়ই খাও। তারপরে ছবিগুলো লেখা করো, আমিষ জাতীয় খাবারের শ্রেণী বিভাগ। আমিষ জাতীয় খাবারের শ্রেণী হোক, উৎস অনুসারে আমিষ জাতীয় খাবারকে দুই ভাগে ভাগ করা যায়। উৎস অনুসারে আমিষ জাতীয় খাবারকে দুই ভাগে ভাগ করা যায়। তোমরা সবাই এগুলো সব তোমরাই জানো, তারপরে মনে রাখার জন্য এটা যদি আলোচনা করি তোমাদের আবার স্মরণে আসবে। উদ্ভিদ আমিষ, প্রাণীজ আমিষ। উদ্ভিদ থেকেও আমরা আমিষ পেয়ে থাকি, প্রাণীজ থেকেও আমরা আমিষ পেয়ে থাকি। প্রাণীজ আমিষ কী কী? মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো প্রাণীজ আমিষ। আর উদ্ভিদ আমিষ কী? মুসুর ডাল, যত ধরনের ডাল আছে হ্যাঁ সবগুলো আমি প্রাণীজ আমিষ, উদ্ভিদ আমিষ। তারপরে একটা ভালো উদ্ভিদ আমিষ হলো শিমের বিচি। ভালো একটা উদ্ভিদ আমিষ হলো কি? শিমের বিচি। এগুলো সবাই আমরা খাই কি খাই না বলো? অবশ্যই খাই। এখন প্রাণীজ আমিষ দেখো, এই যে প্রাণীজ আমিষ, প্রাণীজ আমিষ মাংস, মাছ, ডিম, আর এগুলা ডিম থেকে তৈরি খাবার, ডিম থেকে তৈরি করা খাবার। এগুলো আমাদের কেউ মাছ পছন্দ করে, কেউ মাংস পছন্দ করে, কেউ ডিম পছন্দ করে, হ্যাঁ এগুলো আমাদের, এগুলো প্রাণীজ আমিষ। তো প্রাণীজ আমিষকে আগে বলে যে সমস্ত আমিষ জাতীয় খাদ্য উৎস প্রাণী। যে সকল আমিষ জাতীয় খাদ্যের উৎস হলো প্রাণী, তাদেরকে আমিষ জাতীয় আর প্রাণীজ আমিষ বলে, তাদেরকে কি বলে? প্রাণীজ আমিষ বলে। আচ্ছা উদ্ভিদ আমিষ, উদ্ভিদ আমিষের মধ্যে কি কি আছে দেখো, মসুরের ডাল, তারপরে বাদাম, শিমের বিচি। এই ফলটাকে তোমরা অনেকেই চেনো, এটাকে আমরা গ্রামের ভাষায় মৌসি বলি, আর এটাকে শিমও বলি, শিমও বলি। শিম আমরা খাই শীতকালীন খাবার, শীতকালীন সবজি হিসেবে আমরা খাই। শিমের বিচি, শিমের বিচিটা অত্যন্ত পুষ্টিকর এবং এটা এর মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন, বেশি পরিমাণে আমিষ আছে। উদ্ভিদ আমিষ কাকে বলে? যে সকল আমিষ জাতীয় খাদ্যের উৎস উদ্ভিদ, তাদেরকে উদ্ভিদ আমিষ। যে সমস্ত আমিষ জাতীয় খাবারের উৎস হলো উদ্ভিদ, তাদেরকে উদ্ভিদ আমিষ বলে। আচ্ছা আমিষ জাতীয় খাদ্যের কাজ খুব খেয়াল করে শুনবে, খুব ধ্যান খেয়ালের সাথে মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। আমিষ জাতীয় খাদ্যের কাজ দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা। আমিষ জাতীয় খাদ্যের এক নম্বর কাজ কি? দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, তাই না? দ্বিতীয় নম্বর কাজ হলো দেহের শক্তি উৎপাদন করা। দ্বিতীয় নম্বর কাজ কি? দেহের শক্তি উৎপাদন করা। আর তৃতীয় নম্বর কাজ হলো দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করা, দেহে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করা। এখন তো বুঝো আমিষ জাতীয় খাবারের জন্য, খাবার আমাদের জন্য কত প্রয়োজন, হ্যাঁ, যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হইলে এই অ্যান্টিবডি কে তৈরি করে? আমিষ তৈরি করে। এই অ্যান্টিবডিকে, অ্যান্টিবডি কী করে? রোগ জীবনীকে ধ্বংস করে আমাদের শরীরকে সুস্থ রাখে। আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। এখন আমি যদি তোমাদের কিছু কাজ দেই, তোমরা আশা করি করতে পারবে। আশা করি দেখো উপরে যে ছবিগুলো দেওয়া আছে, এটা কোনটা কোন ধরনের আমিষ তার একটা তালিকা খাতায় তৈরি করবে, ঠিক আছে না? উপরে ছবিগুলো লক্ষ্য করবে, এই ছবিগুলো ভালো করে খেয়াল করো, এবং কোনটি কোন ধরনের আমিষ জাতীয় খাদ্য তার একটা তালিকা তৈরি করে করবে, তার একটা তালিকা তৈরি করবে, ঠিক আছে না? এখানে দেখো চর্বি দেওয়া আছে, এখানে ঘি দেখি, তাহলে সয়াবিন তেল, সয়াবিন তেল, তার এই যে বিভিন্ন ধরনের ঘি, তারপরে তেল, এটা হলো মাখন, এটা কি? মাখন। তারপর এটা কি? চর্বি। এই চর্বিটা প্রাণীর চর্বি, সাধারণত প্রাণীদের দেহেই এই চর্বিটা থাকে, ছাগল অথবা মুরগি অথবা গরু, আমরা যে ধরনের প্রাণী খাই সবগুলোর মধ্যে কি আছে? চর্বি আছে। চর্বির আরেক নাম কি? স্নেহ জাতীয় পদার্থ, তাই না? এখন স্নেহ জাতীয় খাদ্য, এই সমস্ত খাদ্য আমরা কেন খাইব, কেন খাবো? এই নিশ্চয় শরীরের কি আছে? উপকারী কাজ আছে, অত্যন্ত উপকারী কাজ আছে। কি করে? দেহের, হ্যাঁ দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়,
দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, শরীরের ত্বককে সুন্দর দেখায়। এই চর্বিযুক্ত খাবারের জন্য শরীরের ত্বক মসৃণ থাকে, আর দেহের যে ভিতরে যে প্রোটিন থাকে এই প্রোটিনের ক্ষয় থেকে শরীরকে রক্ষা করে, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। আর একটু মূল্যায়ন করে দেখি তোমাদেরকে, পাশের ছবিতে কোন ধরনের আমি দেখতে পাচ্ছ, তারপরে পরবর্তী ছবিতে তোমরা কোন ধরনের আমিষ দেখতে পাচ্ছ। একটা উপরের ছবিতে আছে প্রাণীজ আমিষ, নিচের ছবিতে আছে কি উদ্ভিজ আমিষ। আর এই পাশের ছবি খাদ্যগুলি কোন ধরনের, তাই না, কোন ধরনের বলতে পারবে? তোমরা সবাই খাতা নোট করে আমাদেরকে দেখাবে। তোমাদের একটা বাড়ির জন্য কাজ দিচ্ছি, এই কাজটা হ্যাঁ সুচারুরূপে খাতায় লিখে এবং শিখেও ফেলবে, লিখেও ফেলবে এবং শিখেও ফেলবে। তোমরা প্রতিদিন যে সমস্ত খাবার খেয়ে থাকো তা থেকে শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের একটা তালিকা তৈরি করবে। আবার বলতেছি, বাড়ির কাজ থাকবে তোমাদের, তোমরা প্রতিদিন যে সকল খাদ্য খেয়ে থাকো তা শর্করা তা থেকে শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের তালিকা তৈরি করে রাখবে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।